তামিমের অনুপস্থিতি হয়তো দলের পারফরম্যান্সে প্রভাব পড়ছে। বিশ্বের অন্যতম সেরা ওপেনার হলেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারকে ছাড়াই ভারতে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ দল। তামিমকে ছাড়া বিশ্বকাপ খেলতে গিয়ে বিপাকে টাইগাররা। নিজেদের প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা পাঁচ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার পর গতকাল শনিবার নেদারল্যান্ডসের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের পথে বাংলাদেশ। দলের এমন বাজে পারফরম্যান্সের পর শনিবার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, এটা বলা যেতেই পারে বাংলাদেশের সবথেকে খারাপ প্রথম বিশ্বকাপ। এতে আমি দ্বিমত করব না, আমাদের মধ্যে প্রস্তুতির অভাব ছিল, তবে এটা কোনো অজুহাত হতে পারে না। বিশ্বকাপে তামিমের না থাকা প্রভাব পড়ছে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, হয়তো এটা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে, এতে অস্বাভাবিক কিছু নেই। কোনো ব্যক্তির মনে কি চলে সেটা কখনোই আন্দাজ করা যায় না, তবে আমি এতেও দ্বিমত করছি না। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।